আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে আমরা জানব যে দোয়াটি পাঠ করলে কোনো অসুস্থতা স্পর্শ করবে না। অসুস্থ ব্যক্তির সেবা ও সুস্থতার জন্য দোয়া করা সুন্নাত। আবার রোগীকে দেখে আল্লাহর শুকরিয়া আদায় করলে ওই রোগ স্পর্শ করবে না বলেছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ ও বিপদগ্রস্ত লোক দেখলে নিজের সুস্থতা ও নিরাপদ থাকার জন্য আল্লাহর শুকরিয়া আদায় করতেন এভাবে: আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা বাতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা। অর্থ, সব প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, তিনি তোমাকে যে ব্যাধিতে আক্রান্ত করেছেন তা থেকে আমাকে নিরাপদ রেখেছেন এবং তার অসংখ্য সৃষ্টির ওপর আমাকে সম্মান দান করেছেন। হাদিসের নির্দেশনা এমন, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ রোগে শোকে কিংবা বিপদে আক্রান্ত হওয়া ব্যক্তিকে দেখলে এভাবে আল্লাহর প্রশংসা বাক্য বলবে, অর্থাৎ এ দোয়া পড়বে: আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা বাতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা। অর্থ, সব প্রশংসা আল্লাহর জন্য যিনি তোমাকে বিপদগ্রস্ত করেছেন তা থেকে আমাকে নিরাপদ রেখেছেন এবং আমাকে তিনি তার মাখলুক থেকে মাখলুকের ওপর শ্রেষ্ঠত্ব দান করেছেন, তখন তাকে এ মুসিবত কখনো স্পর্শ করবে না। তিরমিজি শরীফে হাদিসটি বর্ণিত আছে, আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে অসুস্থ ও মুসিবতে আক্রান্ত ব্যক্তিদের দেখে নিজেদের সুস্থ থাকার শুকরিয়া আদায় করার তৌফিক দান করুন। হাদিসের ওপর যথাযথ আমল করে নিরাপদ থাকার তৌফিক দান করুন।